আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিউ মার্কেট এক্সপ্লোর করে দেখাবো। আমি আজকে নিউ মার্কেটে চলে এসেছি। এই দেখেন, নিউ মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু ব্যাগের কালেকশন পাওয়া যায়। তারপর এখানে কিন্তু জুয়েলারি কালেকশনও কিন্তু পাওয়া যায়। আমি দেখাচ্ছি মামা, মালাগুলো কত করে? ২০০ টাকা। সবচেয়ে কম কত দামের আছে আপনার কাছে? ২০০। কোনগুলো ২০০ মামা? আপনি ডিজাইন করেন? আচ্ছা, এই যে এখানে লহর যেগুলো দেখতে পাচ্ছেন আপনার একদম জার্মানির সাথে ৩৫০, তাও অনেক রিজনেবল। আর এই যে প্যাচের যেগুলো মাত্র ২০০ টাকা, তো এগুলো কিন্তু অনেক বেশি। এই পার্লারের সেটটা কত হবে? সব এটা এটা ২০০। আচ্ছা, তারপর একটু নিচে যেগুলো আছে মালা, এগুলো কত করে? এগুলো হলো ১০০ টাকা আর ১৫০টাকা। এটা হলো ১০০, এটা হলো ১০০। এই যে এই মালাটা কত মামা? এই মালাটা ১০০, মাত্র ১০০ টাকা না মালাটা? দারুণ তো। এটা কি কানে দুল সহ? হ্যাঁ, কানে দুল সহ। কানে দুল সহ মালাটা কিন্তু অনেক বড়। আর এগুলো কত করে মামা? পুঁতিগুলো এটি ১০০, ১০০ করে পুঁতিগুলো হচ্ছে ১০০ করে। এটা কি কানে দুল থাকবে না শুধু মালা থাকবে? এটা শুধু মালা মামা। প্যাচের একটা দেখতে পাচ্ছি, একটু দেখাবেন প্যাচের? এটা পিছনে পিছনে এই যে প্যাচের হলুদটা, এই যে হলুদটা একটু দেখাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে ২০০। এগুলো কত? এটা ২০০। মানে মামার কাছে আসলে আপনারা একদম কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন, একদম মন ভরে যাবে। তো মামা, আপনার কি কোনো নাম্বার আছে যে নাম্বারে ফোন করে আপনার থেকে পণ্য নেওয়া যাবে? নাম্বারটা একটু বলেন তো। আমার ০১৭৬০০১২৯৫৫। তো অনেক বুটিক্স বা ফ্যাশন হাউসের আপুরা আছেন যারা নিজেদের কাছে ডিজাইন আছে, একটু ব্যতিক্রম করে অর্ডার করতে চান, তারা মামার কাছে অর্ডার করতে পারে। অর্ডার করতে পারে, বানায় দিবে মামা। তো অনেক সুন্দর জিনিস নিউ মার্কেটে এগুলো পাওয়া যায়। ২০০ টাকা না মামা? সব ২০০ টাকা। অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো সবই মামার। এগুলো কিন্তু হচ্ছে মাত্র ২০০ টাকা। ওয়াও, আমরা প্রাউড, মামা নিজেই ডিজাইন করে। অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে আপনারা চলে আসবেন নিউ মার্কেটে। তো আমি এখানে একটু দেখাচ্ছি, এখানে একদম চুলের ক্লিপ থেকে শুরু করে নিউ মার্কেটে ইচ অ্যান্ড এভরি আইটেম পাওয়া যায়। আবার শপিং করতে করতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান, তাহলে রেস্ট নেওয়ার জন্য কিন্তু এখানে খাবার ভালো প্লেস আছে। আমিও কিন্তু একটু আগে সিজলার থেকেই খাবার খেয়েছি। তো এখানে দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর সুন্দর বেবিদের টপসের কালেকশন। টপস কত করে ভাইয়া? বাইরে গেছে আপনার ক্রোকারিস? আচ্ছা, ওকে। এখানে কিন্তু আপনারা শুধুমাত্র যে কাপড় চোপড় পাবেন, আমরা গ্রামের সাইটামও পাওয়া যায় এখানে। পাপোশ ভাইয়া, সবচেয়ে কম দামি পাপোশ কত? সবচেয়ে কম দামি পাপোশ কত আপনাদের? ৫০। কোনটা? এগুলো, এই যে এগুলো। আর এগুলো কত করে? এই যে এটা, এটা, এটা। ওয়াও, এখানে অনেক সুন্দর সুন্দর কার্পেটের কালেকশনও হয়তো ওনাদের আছে। আপনারা নিউ মার্কেটে আসলে কিন্তু ওনাদের কাছ থেকে গোল নিতে পারেন। ডল সব দেখ, আপনার নিউ মার্কেটে গোল যে চক্করটা আছে, এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ডলগুলো পাবেন। মামা, ডলগুলো কত করে? এগুলো, এগুলো ১৫০ টাকা। এখানে আসলে কিন্তু ১৫০ টাকায় সুন্দর সুন্দর ডল কিনতে পারবে। যে কোনোটাই ১৫০ না, কমও আছে, কম না বেশি। আচ্ছা, এগুলো কত করে? এগুলো হাঁসটা, কোন হাঁসটা মামা? এই যে এই হাঁসটা আছে না, এটা কিন্তু আবার মিউজিক আছে, প্যাক প্যাক করবে। ও আচ্ছা, প্যাক প্যাক করবে হাঁসে বাচ্চাদের। এগুলো কিন্তু সফট, একদম নিউ বর্ন বেবিদের জন্য এগুলো খুব ভালো। আপনাদের এই দোকানের নামটা কি? সাগরিকা ট্রাভেলস। সাগরিকা ট্রাভেলস, ওকে। আপনারা কিন্তু একদম ঢুকে নিউ মার্কেট থেকে সামনের কিনে, হ্যাঁ সামনের সাইড থেকে ঢুকে হাতের বামে আসলে কিন্তু এই ডল শপটা দেখতে পারবেন। কোনো নাম্বার আছে আপনাদের? একটু বলে দেন নাম্বারটা। এখানে বাচ্চাদের, ওয়াও, কার্ড দিয়ে দিলেই সবচেয়ে ভালো হবে। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনার কালেকশন আছে বেবিদের। এই হাতিটা তো অনেক সুন্দর, এটা তো আগে দেখিনি। এটা কত ভাইয়া হাতিটা? এটা মানে একদম রিজনেবল প্রাইস বলে দিচ্ছি আমি, একদম যেন নিতে পারে। হ্যাঁ, এটা ৫০০ টাকা রাখা যাবে, একদম একদম ৫০০ টাকা রাখা যাবে। এত সুন্দর সুন্দর ডল দেখলে একটু কষ্ট করে ধরেন, আমি একটু নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ভাইয়াদের নাম্বার। আমি যেহেতু নিউ মার্কেট ব্লক করছি, তাই এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সাগরিকা ট্রাভেল থেকে চমৎকার সব ব্যাগ, তারপর হচ্ছে চমৎকার সব সফট টয় ডল সব কিছু নিতে পারবেন। আমি ভাইয়াদের শপটা একবার একটু ঘুরে দেখাচ্ছি, চমৎকার সব কালেকশন। পিকাসোটা কত ভাইয়া? এটা ৬০০ টাকা। ৬০০ টাকা
খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নিজে বাবুর জন্য সব নিয়ে যে। এই রলগুলো কত করে? এগুলো কি ব্যাগের সাথে লাগানো? হ্যাঁ হ্যাঁ, ব্যাগের সাথে জোড়ানো। এগুলো কত করে? 100 টাকা। এই এইগুলো কত করে ব্যাগগুলো? এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো রাখা যাবে 400 টাকা। 400 টাকা। আর এই প্যাকেট ডলগুলো? এগুলো 350। এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 800 টাকা। 800 টাকা। নিউ মার্কেটে এত কমে কমে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আপনারা যদি ভাইয়াদের কাছ থেকে হোলসেল করতে চান তাহলে কিন্তু হোলসেলও করতে পারবেন। মিনিমাম অনেকগুলো নিতে হবে না? হ্যাঁ, মিনিমাম অনেকগুলো, কারণ হোলসেল আর রিটেলের মধ্যে তো একটু পার্থক্য থাকে। এগুলো কি ভাইয়া ব্যাগ? হ্যাঁ ব্যাগ। নতুন বেবিরা অনেকেই আছেন যে এই বছরে পড়ালেখা শুরু করছে না, সামনে তো স্কুল খুলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ছোট্ট সোনামণিরা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে, যেন আনন্দের সাথে পড়াশোনা করতে পারে, পড়তে বসলে যেন কান্নাকাটি না করে, সেজন্য কিন্তু আপনারা এই চমৎকার ব্যাগগুলো কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন। প্রাইস কত হবে ভাইয়া? একদম সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সেক্ষেত্রে ছোট একটা ব্যাগের ভিতরে যদি কসমেটিক্স, আইলাইনার, লিপস্টিক এগুলো যদি গুছিয়ে রাখেন ভালো হয়, কিন্তু মন্দ হয় না একদম। হ্যাঁ হ্যাঁ সেটাই, এইগুলো ট্রাভেলে অনেক কাজে লাগে। এই পিলো, নিক পিলো, এগুলো কত করে ভাইয়া? আমি সিকোয়েন্সের কিছু ব্যাগ দেখতে পাচ্ছি ভাই, এগুলো কত করে পড়বে? এটা আছে 700 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে 1000 টাকা। আচ্ছা, বিভিন্ন প্রাইস, বিভিন্ন প্রাইস। ট্রাভেল ব্যাগ গুলো কত করে পড়বে? বেবি দের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি দের, বড়দের ট্রাভেল ব্যাগ 800 টাকা, তারপর 900 টাকা, 1000 টাকা, বিভিন্ন প্রাইস। তারপর এই বড় বড় ডল যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো একদম সবচেয়ে বড় ডলটা কত পড়বে? এটা সবচেয়ে বড় সাইজটা যেটা 5 ফিটের, ওটা রাখা যাবে 2000। হ্যাঁ, এই ডলটা কত? এই ছোট ডলটা 500 টাকা। 500 টাকা, এটা একদম রিয়েলিস্টিক, একদম সারাদিন কোলে রাখলে মনে হবে এটা হচ্ছে আপনার মিউজিক আছে। ঠিক আছে বাবু, ওয়া ওয়া করবে, একটু শোনানো যাবে? তো এগুলো কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল বলে, এভাবে খুলে ইউজ করতে হবে, তো এরকম সাউন্ড হবে। তো আমি আপনাদেরকে ব্যাগগুলো দেখাচ্ছি। এই ব্যাগগুলো কিন্তু 600 থেকে শুরু করে আপনারা কিন্তু কিনতে পারবেন। কত টাকা পর্যন্ত? 350। তো ভাইয়াদেরকে ধন্যবাদ এত সুন্দর করে দেখানোর জন্য। এখানে অনেক টয় আছে, টয়গুলো কত করে স্টার্টিং, একদম শুরু কত টয়? এই যেগুলো ঘোরাগাড়ি যে ছেলেদের টয়, 100 টাকা থেকে শুরু করে 250-300। তো আমি আপনাদেরকে এখানকার টয় শপ এক্সপ্লোর করে দেখালাম, আশা করি ভালো লেগেছে। তো দেখি সামনে আর কি আছে। নিউ মার্কেটে যারা আসবেন তারা কিন্তু এখানে আসলে কিন্তু এই যে দেখেন বেবিদের অনেক কিছু বেবি আইটেমের সব আছে। তারপর এখানে যারা চাচ্ছেন যে ফ্লাওয়ার ফ্লাওয়ার যারা কিনবেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আর সংসারের টুকিটাকি যারা যাচ্ছেন, আর এরকম লুসনি ফেরি করে অনেক আপু পাবেন, যাদের কাছ থেকে সস্তায় লুসনি নিতে কিন্তু মোটেই ভুলবেন না। আর ঘর সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটে এই ধরনের সবগুলোতে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একদম খুঁতি থেকে শুরু করে, তারপর ডালখুঁটি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তো মামা, গামাজের মাজনি কত করে? মামা এক্সকিউজ মি, মাজনি কত করে? ওই যে ধুন্দুলের খোসা যেটা, হ্যাঁ হ্যাঁ, 100 টাকা। আচ্ছা, 50 টাকা। এটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস শরীর পরিষ্কার করার জন্য। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাল, ঘুগনি, খুন্তি সব কিছু এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। তো এখানে যে ফুডগুলো আছে, ফুডগুলোতে এত রিজনেবল প্রাইসে পণ্যগুলো পাওয়া যায় যে এগুলো কিন্তু বড় শপ থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি প্রাইজিং পড়ে। তো সেই ক্ষেত্রে এখানে এই এই ফুডগুলোই কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রেফার করে নিজেদের পণ্য কেনার জন্য। আর এখানে আমি পাপোশ দেখাচ্ছি, এটা একটা পাপোশের স্টল, বিশাল বড় একটা পাপোশের দোকান। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া, এক্সকিউজ মি, পাপোশের সবচেয়ে কম দাম কত, বেশি কত? সবচেয়ে বেশি কত? যার যেটা ভালো লাগবে নিতে পারবেন। আপনাদের এটার নাম কি ভাইয়া? দোকানের নাম
নার্সারি গ্রিন। তো এই যে নিউ মার্কেট থেকে আপনার ঢুকে হাতের বাম দিকে আসলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো আমি একটু দেখাচ্ছি, এখানে অনেক অনেক জিনিস আছে। তো ভিউয়ার্স, এই ব্লগটা এই পর্যন্তই থাক। নিউ মার্কেটের ভিতরে আসলে আপনার এই পণ্যগুলো পাবেন, সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর সামনে কি আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ।